সারা দেশের সঙ্গে শিলচরেও অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মদিবস উদযাপন। আজ দেশের প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 97তম জন্মবার্ষিকী। শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের মধুরাপুলের জিরো পয়েন্টে ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির প্রতিমূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানালেন কাছাড় জেলা বিজেপির কর্মকর্তারা। এদিন বিজেপির বরিষ্ঠ প্রাক্তন নেতা কবীন্দ্র পুরকায়স্থ পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক কৌশিক রায়, জেলা বিজেপির সভাপতি বিমলেন্দু রায়, প্রদেশ সম্পাদক কনাথ পুরকায়স্থ, বরিষ্ঠ নেতা নিত্যভূষণ দে, দীপন দেওয়ানজি, মৃদুল মজুমদার সহ কাছাড় জেলার বিপুল সংখ্যক বিজেপি কর্মীরা। অনুষ্ঠানে অটল বিহারী বাজপেয়ীর জীবনাদর্শ নিয়ে বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। বলতে হয়, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এখানে যা শুনলাম যে আমাদের জেলা কমিটি এবং স্মারক সমিতি যৌথ হয়ে এই জন্মদিনে বাজপেয়ীজিকে আমাদের শ্রদ্ধা নিবেদন করার জন্য সবাই আমরা এখানে সমবেত হয়েছি। বাজপেয়ীজির জীবন সম্পর্কে আলোচনা করা তো অসম্ভব, এত বৈচিত্র্যময় জীবন, এটা যারা অটলজিকে ভালোভাবে না জেনেছে এরা কিছু আন্দাজ করতে পারবে। উল্লেখ্য, অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন উপলক্ষে শিলচর সৌরাষ্ট্র মহাসড়কের মধুরাপুলের জিরো পয়েন্টে ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীজির মূর্তি প্রাঙ্গণ সেজে উঠেছে। শিলচর থেকে অজিত দাসের প্রতিবেদন।